সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। এমন অনেক নদী মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। হিজরতের পাঁচ বছর আগে আবু জেহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সকল বড় বড় কাফের, বড় বড় লিডার, বড় বড় নেতা সবগুলা মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসিয়া বলল, আপনি যে নবুয়তি দাবি করেন, আপনি যে নবী দাবি করেন, আপনার স্পষ্ট কোনো নিদর্শন থাকলে আমাদেরকে দেখান। কোন কোন বর্ণনার মধ্যে আছে ওই যে চাঁদ দেখা যায়, এই চাঁদ যদি আপনি দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা যদি আমি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারি তাহলে কি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা? তখন তারা বলে, হ্যাঁ যদি আপনি চাঁদ দ্বিখণ্ডিত করেন তাহলে আমরা বুঝবো আপনি নবী, কারণ চাঁদ তো দ্বিখণ্ডিত করা সাধারণ মানুষের কাজ নয়। আর যেদিন তারা আসছে ওই দিন ছিল পূর্ণিমার রাত, ওই দিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাত তো বুঝেন, চৌদ্দ রাতের চাঁদ যেটা উঠে, চৌদ্দ রাত যে চন্দ্র, পরিপূর্ণ চন্দ্র যেটা, এটাকে পূর্ণিমার চাঁদ বলা হয়। এই রাত্রে বসে আলোচনা চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুই হাত তুলিয়া মহান রব্বুল আলামিনের কাছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করে হাতের আঙ্গুল দ্বারা যখন ইশারা করলেন, তখন ইশারা করতে দেরি হয়, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা জবলে আবু কুবাইসে গিয়ে, আরেক টুকলা জবলে কিকান, দুইটা অনেক দূর দুই পাহাড়, জবলে আবু কুবাইস একটা পাহাড় আর জবলে কিকান আরেকটা পাহাড়, চাঁদ দুই টুকরা হয়ে ওই দুই দূর 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 দুই পাহাড়ের মধ্যে গিয়ে দুই টুকরা পড়লো। কিতাবের মধ্যে লেখেন আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় থাকে, এই এতটুকু সময় পর্যন্ত এই অবস্থায় থাকে, তারপর আবার চাঁদ আগের মতো উপরে গিয়ে এক হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, তাহলে এখন ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন বলে, না না, তুমি তো আমাদেরকে জাদু করে ফেলছো, নাউজুবিল্লাহ, জাদু করে ফেলেছো। আচ্ছা দেখি, বাহিরের মানুষ যখন আসবে তারা যদি সাক্ষী দে, তারা যদি বলে হা হা গত রাতের ঘটনা আমরা সকলে দেখতে পারছি, আমরা সকলে জানি, আমরা চুকে দেখলাম চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই টুকরা দুই দিকে পড়ে গেল, তাহলে আমরা বুঝবো ঠিক আছে, না হয় তুমি তো আমাদেরকে সাময়িক, তুমি আমাদেরকে জাদু করে ফেলছো। পরের দিন যখন দূর দূর এলাকা থেকে লোকেরা মক্কায় আসলো, আসিয়া সাক্ষী দিল, এখন বলে, না না, এইগুলা সব তোমার জাদু, ইয়াকুলুনা সিহরুম মুস্তামির, এটা হলো তোমার জাদু, কয়েকদিন যাক দেখা যাক কি হয়। তাহলে আমাদের নবী এমন নবী যার হাতের আঙ্গুলের দ্বারা চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ।